বন্ধুরা, এটা দেখে আপনি বুঝে যাবেন যে কিভাবে চোখের পলকেই ভাগ্য পাল্টে যায়। এখানে একটা নেউলের মাথায় অস্ট্রিজের ডিমের মধ্যে ঢুকে যায়। তারপর সে তার মুখ থেকে এটা বের করতে পারছিল না। তারপর অনেক চেষ্টার পরে পাথরে লেগে ডিমটা ভেঙে যায়, কিন্তু ডিমের একটা অংশ তার মাথার মধ্যেই থেকে যায়, যেটাকে খোলার জন্য সে অনেক চেষ্টা করে। তখনই সে আকাশে একটা ঈগল পাখি দেখতে পায়, যেটা তাকে শিকার করার জন্য তার দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছিল। তারপর সে দৌড়ে নিজের গর্তে ঢুকতে চায়, কিন্তু ভাঙা ডিমের জন্য সে ঢুকতে পারছিল না। তখন সে অনেক ভয় পেয়ে যায়। তারপর সে উল্টো হয়ে গর্তে ঢোকার চেষ্টা করে, কিন্তু সে ডিমের জন্য তার মাথা গর্তের মুখে আটকে যায়। এই সুযোগে ঈগল পাখি তার ধারালো পাঞ্জা নিয়ে নেউলের দিকে এগিয়ে আসতে থাকে। তারপর যা হয় তা বলার আগে আপনার মন থেকে ভিডিওকে একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাকে আরো একটা ভিডিও বানাতে মোটিভেট করে। তারপর ঈগলকে কাছে আসতে দেখে নেউল তার মাথা জোর করে টেনে নেয়, আর সেই ডিমের ফুটোর মধ্যে ঈগল পাখির মাথা আটকে যায়, যার জন্য সে কিছুই দেখতে পারছিল না আর ঠিকঠাক মতো উঠতেও পারছিল না। এইভাবে এই নেউলের প্রাণ বেঁচে যায়।